একটু অন্ধকার লাগছে, কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে। এত বিশাল বড় আসমানে এত বড় এত অন্ধকার লাগে, কিন্তু কবরে ডানেও মাটি, কবরে বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। না জানি কেমন অন্ধকার লাগবে। ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চেনার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দিবে। এক নম্বর বললেন যৌবনে যারা ইবাদত বেশি, দুই নম্বর হলো যারা আদল, সমাজের ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তিন নম্বর হলো ও যুবকের দল, তিন নম্বর হলো যারা মসজিদের প্রতি যারা মনটা দিবানা। আল্লাহর ঘর মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকান ফাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব নাই, মুসল্লির সংখ্যা কমে গেছে। এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান হলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্রছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন সেথাই মানিকা রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, amari maute nidano tale, amari maute nidano tale, thanki সামনে দেখিব আপনাকে, আপন নয়নে দেখিব আপনাকে, আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসে, সবাই এমন কারণ কি রাখিয়া সওয়াল করবে বসাইয়া। দিয়া নবী ও পর্দা উঠাইয়া করিব সালাম কদম দনিয়া, করিব সালাম দনিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলো মায়ার নবী, সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী! যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবি, নিজের ঘামে নিজেরা যেদিন সাঁতার কাটবে, হাড্ডিগুলো থেকে গোশতগুলা গরম পানিতে খুলে পড়ে যাবে, মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষের মাথার খুলিগুলা যখন উড়ে যাবে, মাথার মগজগুলা যখন বাতের মারের মতো টকবক টকবক করবে, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না। মানুষ 50,000 বছর গরমের নিচে দাঁড়ায় থাকবো, সব মানুষগুলা বলবে আদম, আল্লাহ কখনো কেন, ও আদম আপনি তো আদি পিতা, আপনি একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 নবীর কথার দ্বারা হাসরের বিচারটা শুরু হবে না। 50,000 বছর দাঁড়ানোর পর যার কথার দ্বারা হাসরের মাঠের বিচারটা ডিল হবে, বিচারটা শুরু হবে, বিচারটা শুনানি হবে, ওই আদরের দল মায়ার নবী উম্মত যার জন্য মায়া হয় তাকে তো মায়াশীল বলে। উম্মতের জন্য আমার নবী মায়া লেগে যাবে, আর আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ আমার উম্মত বড় কষ্টে আছে, মেহেরবানি করে আমার উম্মতের জন্য বিচারটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচার শুরু হবে তিনি কোন তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ যারা যারা পরিমাণ হিসাব নিবে। সেদিন কোনো দান্দাবাজি চলবে না, সেদিন কোনো লোভ লালসা চলবে না, সেই দিন কোনো লোভিং চলবে না, স্বজন প্রীতি চলবে না। আমার আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই কঠিন মাঠ এমন মাঠ হবে যেই মাঠ কোনো মানুষ কোনো মানুষের পক্ষে সুপারিশ নিয়ে দাঁড়াবে না। কারণ ওই মাঠটায় একজন সাজাবে, জবান খুলে বলুন তিনি কে? লায়াজমাআন্নাকুম লিয়াউমিল লা রাইবা ফি। সুবহানাল্লাহ করে রে, সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে না, ওই তাফসীর লেখা আছে এইজন্য একটু তালাব বেশি করতেছি, নাইলে কইবে যে তাফসীর আয়া কিচ্ছা কাহিনী পেয়ে গেছে। কিছু রোহিঙ্গা মুলিবে আছে না সমাজ, তাহেরি বাপে গেলে গেছে শহরে তোমার বয়ে সমালোচনা করবো, কিছু বাটপার আছে না সমাজের ভিতরে। যত বালা ওয়াজি করি হুনছি তো কিতা ওয়াজ করছে, হাজার ওয়াজ করি ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করি আর 30 মিনিটের ভিডিও হইন না। আমি বলি ওয়াজই পারি না, 22 বছর ধরে ওয়াজ করি, 19 বছর আমি প্রধান অতিথি। সুবহানাল্লাহ, বড় একটা হিসাব দিলাম আর কি মজা। কেমনে কইতাছি যে আমার ওয়াজ যেদিন থেকে শুরু, আমি কিছুদিন পর থেকে সব বক্তার পরে ওয়াজ করি। আপনারা কি দেখছেন আগে বেশি ওয়াজ করতে? বড় একটা হিসাব মিলাইছি, এত ওয়াজ করি, এত লক্ষ লক্ষ লোক কয়, আবার কয় তাহেরি কি বাউল বক্তা। হ্যাঁ আমার বোঝা ফাউল বক্তা, বন্ড বক্তা কয়। আমি বলি আলেমই না, আমি আলেম না বাবা, আমি এই সমস্ত আলেমদের খাদেম, আমি আমাদের এই সমস্ত আলেমদের খাদেম। তোমার সমস্যা? আমি আলেম না, তোমার জলে কেন? আমি আলেম না তো তোমার জলে কেন? হ্যাঁ তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? জলে বন্ধু বলবেন না, জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে মুহাম্মদপুর আইসা এই তাহেরি নূর নবীর শান বলে তোমার জ্ঞান জল রে বেঈমান, তোমার কেন জলে। আর মনে হচ্ছে আমার ইটা গাইলালি বুঝি ফেসবুকে আমি বুঝি বন্ধ হয়ে যাবো গা। তাহিরি কি তা বাইজ্ঞা যাওই না বেটা, দেশটা কি এলাকে স্বাধীন করছিলাম, দোয়া করলে তো এই দেশের মাটিতেই রাফন হয়, কথা কন ঠিক না বেটে। বাইজ্ঞা যাবো গা আমি, তাহিরি নবীর পক্ষে আসি, দেহরা যেমন তেমন কলজাটা খারাপ না। তাহিরি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। দেখো না গমটা মুলবি বুবা হয়ে বয়ে গেছে গা, দালালি কর্তার বাটি হয়, দালালির জোরে দেশ চলতো না, দলিলের জোরে দেশ চলবে, কথা কন ঠিক না। ওইদিন গুমটা মারা বয়া থাকবা। নবীর দুশ্মন কিন্তু ঈশা প্রমাণ হয়ে গেছে, কেরা নবীর আসে কেরা নবীর দুশ্মন প্রমাণ হয়ে গেছে। আমরা নবীর লই আসি, নবীর লই থাকবো, কবরে যেন কবরে যেন নবী পাই, হাসরে যেন নবী পাই, এবং নবীর সাফাত যেন আমরা পাই, কথা গোনা গেল। আমরা নবীর পক্ষে থাকতে শান্তি লাগেনি। আচ্ছা ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না? জোহর আসর মাগরিব এশা 40 বছরের নামাজ, 40 বছর রোজা, উমা কোনো ইবাদত কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। তো কিতালয়ে উঠবান কইবেন হুজুর ইবাদত করছি কবুল হইছে কিনা জানি না, একটা গ্যারান্টি কার্ড আছে, আমরা নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই কন্টেন্টমেন্ট আর কনফিডেন্স যার হৃদয়ে থাকবে, কাগজে লিখে রাখেন আমলের দরা খায়া গেল, ইমানের কারণে নবী আপনারা সুপারিশ করবেন। কেমনে পাইছি দলিলটা দেখাইতে না বলে কান্ডা কাইটটা জুতার তলা লাগাই দেবেন। দলিল হলো ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবাইর। কাবাইর বহু বচন হুজুর, কাবাইর মিন উম্মতি। আমি আমার উম্মতের মধ্যে ইমানদার প্রেমিক যারা কবিরা গুনাহ কইরালা, তাদের জন্য আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইবাদত করতে তাহি কবুল হইলে হইছে, না হইল নাই, কিটা করুম কইরা যাই, কিন্তু হৃদয়ে নবী আছে। ঠিক। আরেক বেটা আছে মনে করে যে আমরা ইবাদত তো ফেরে সাহাবী চাইতো আর দামি, নাউজুবিল্লাহ যখন গেলে আমরা তো ইবাদত করছি, এত ইবাদত কোনো এতলা সাহাবীরও করতে পারছে না, নাউজুবিল্লাহ যখন গেলে। আহারে সাহাবায়ে কেরাম যে গুরার উপর একটা যুদ্ধ করছে, এই গুরার ফায়ের তলের দুলার সমান গাউস পাক না। আর সে সাহাবার আমল থেকে বলে নিজের আমল বেশি হয়ে গেছে। এই সমস্ত কথা বলে নিজের বিপদ ডেকে আনবেন না। আমরা ইবাদত করতে থাকি, কবুল হওয়ার করার মালিককে। তবে একটা কথা, যেহেতু গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই, একটা ওয়ারেন্টি কার্ড বানান, সেটা হলো আমার নবীর মহব্বত। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? গভীর মনোযোগ। আমি যে মাঝে মাঝে সিললে আপনি কষ্ট পান নাকি? আবার ডানে মাঝে শাইখ পূজারি, এটা তো নতুন নতুন মার্কেটে দিছি। হ্যাঁ, ওই দেখছেন নি মানুষের গররা গেটে সব মানুষের গররা গররা কি তারা কয়, গররা কয় বেশি মানে বীর বীর। ও আচ্ছা আচ্ছা। আরে এবার কইছে দেখছেন নি মানুষের গররা, গররা মানে হইলো মানুষের বীর। আরে বেটা লবণ ওই নুন লুলুই লবণ, মানে মানুষের কিলা কিলি লেগে আছে নাকি, তা জাম লেগে আছে। এটাই তো একটা বাসায় কে গেলাম, বাবা বাবা গররা গরি করিস না, ভিতরে ঢুক। শান্তি লাগতেছে নিও, মজা লাগতেছে নি? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, নামাজটা পড়ে নিয়মিত পড়ে। কালকে একটা সেজদা দেখবেন, আল্লাহ সতর্ক সংকেত, সতর্ক সংকেত দিল 10 নম্বর সতর্ক সংকেত। 5 দিন ব্যাপী 2 দিনের মাথাতে ঠান্ডা ফিরে আমরা ওয়া শুনাইতাছ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। গভীর মনোযোগ। এত লাগিয়ে গেছে গা। হ্যালো, কারেন্ট আছে? গভীর মনোযোগ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন সন্তানের সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তানের সামনে মায়ের পরিচয় দেওয়ার সুযোগ নাই। সব নবী নফসি নফসি বলে কাঁদবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, অসংখ্য সাপ তাদেরকে গ্রাস করবে। বান্দারা বলবে, সাপ তুমি আমার পিছনে লাগলা কেন? তুমি তো বড় বিষাক্ত সাপ, আমার পিছনে লাগলা কেন? এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের জন্য শ্বাসটা ফালাইতো, অনেকগুলা গাছ মরে যেত। এমন বিষাক্ত সাপ মানুষকে ধাওয়া করবে। সাপের ডরে মানুষে দৌড় দিবে। ওই মাঠটা তো এমন মাঠ, দৌড়াইবা কতক্ষণ, দৌড়ে শেষ করে দরজা লাগাইবার সুযোগ নাই। শেষ পর্যন্ত মানুষ শ্বাস পালাইতে পালাইতে দাঁড়ায়া যাবে। ওই কঠিন মুসিবতের সময়, ওই মুসিবতের সময় আপনার আমার নবী বলেন, সাপ ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, হে আল্লাহর বান্দা, হাত দুইটা সামনে বাড়ায়া দেয়। হাত দুইটা সামনে বাড়ায়া দিব। এই হাত দিয়া উইটা সাপটা কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, জবানটারে হা কর। জবানটারে হা করবে। একটা সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করতে পারবে না। মুখের ভিতরে সাপগুলা ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। শত শত লক্ষ লক্ষ সাপ ঢুকবে। পেটটা গড়ের তলির মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে। একটা ইঞ্চি সামনে যাওয়ার কোনো ক্ষমতা পাবে না। শরীরটা এত ভারী হয়ে যাবে। সব সাপ ভিতরে ঢুকার পর ওই সাপগুলা পেটের ভিতরে সুবল মারবে। এমন বিষ উঠে যাবে, জাহান্নামের মানুষগুলা পর্যন্ত বলবে, আল্লাহ বিয়াদবদারে এখান থেকে নাও। তার কান্নার সহ্য হয় না। এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না। ও যুবক, রাসূলের মায়া লেগে যাবে। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ, এরা কারা গো যাদের পেটের ভিতরে সাপ দুইটা পেটটা বড় হয়ে গেছে? আল্লাহ বলবে, বন্ধু রে বন্ধু, এরা কারা জানেননি? যতটা সাপ পেটের ভিতরে ঢুকছে সবগুলো দুনিয়ার হারাম টাকা। যতটা টাকা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সবগুলো টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছি জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয় প্রদর্শন করানোর জন্য। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাঁটে। এবার রাসূল জায়গায়, আল্লাহ ওরা কে গো? এমন ভাবে নিজের গালগুলা কেন কামড়াইতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, এরা হইল সমাজের এক ভাই আর এক ভাইয়ের বদনাম করত, এক ভাই আর এক ভাইয়ের গীবত করত। দুইটা জিনিস কয়া গেলাম, এক ঘন্টায় ওয়াজ শেষ করব, কিন্তু বেশি লম্বা করব না। ওয়াজ করার মতো কিছু কথা বলে দিয়ে যাই। এক নম্বর গীবতের কথা বললাম, দুই নম্বর সুদের কথা বললাম। আল্লাহর ঘর মসজিদের বুকে লইয়া ওয়াদা করেন, যতদিন বাচ্চা থাকবো গীবত করব না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা জিনার চাইতে আরো জঘন্য। আর গীবতের দ্বারা ফিতনা তৈয়ার হয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আর ফেতনাটা হত্যার চাইতে আরো জঘন্য। আর সুদ খাইলে গরিব আরো গরিব হয়, সমাজের অবক্ষয় হয়, আসমানি গজব নাজিল হয়। কারণ আমার আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপর আরেকটা জিনিস আমার নবী আপনার নবী বলেন, হাসুরের ময়দানে আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বান্দা, পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কে গো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করেছে, এদের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা মরতে হবে, কিন্তু দুনিয়ায় তাইকা যা করবেন সব হিসাব দিতে হবে। যিনি হিসাব নিবেন জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে সব তীব্র গরমের মধ্যে থাকবে। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহ। সেই দিনে রাজত্ব থাকবে না আমার আল্লাহ। তাই তো আল্লাহর হাবিব বলেছেন সব মানুষ পানিতে হাবুডুবু খাবে, আযাবের সম্মুখীন হবে। এই মানুষ থেকে বাইসা বাইসা আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে 1 নম্বর যৌবন কালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমাদেরকে কেন বেশি ভালোবাসি? জোয়ানকালের পোলাপান গুলো একবার আল্লাহকে ডাক দিলে সত্যি জোয়ানকালের আবাদতটা বার্ধক্যকালে নামাজ না পড়তে পারলে কাফফারা হয়ে যায়। কথা ঘন্টে কিনা? আল্লাহর হাবিব বলেন যৌবনকালে যার আবাদত বেশি, এই মুহাম্মদপুরবাসীর মধ্যে যদি এমন একটা ছেলে থাকে, আমার নবী বলেন ওই যৌবনকালে আবাদতকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন, সেথাই মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। 1 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আজকে আমি দেখতেছি এখানে শতকরা 70% বেশি কোনো যুবকের দল। কথা কোন ঠিক কিনা? বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, কারণ বুড়া মানুষ বেঁচতে যাবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। বুড়া মানুষের দাড়ি ক্লিনশিপ কইরা 33 বছরে জোয়ান বানাইয়া 70 জনের কান্দে বান্দা দিব সালাও। সুবহানাল্লাহ। খুশিও বাপ রে বাপ, খালি খাও আর খাও। মারহাবা। আরে বেটা এটা কি ইমানি ওয়াজ, কথা কেন মারহাবা কোন কি লাগা, আল্লাহু আকবার কোন কি লাগা। এখন বলবেন হুজুর দুনিয়ার দি একটা বিয়ার বেশি দুইটার নাম লইলে বউয়া বড়ি দাওলিয়া খারো হিয়া নদী 70 জন, তাহলে আমরা বউয়া কি দিব? এইটাও তো একটা কথা হয়। যদি তোমার বউ তোমার লগে জান্নাতি হয়, তোমার বউ হবে 70 জনের রাজা, ঠিক কি না? দুই বউর মধ্যে যদি কি শর্ত এটা করতে হলে কি ভাবলো, তিন তিন বউ এক গড় যদি যেটা শর্তারি করে এটা কি ভাবলো, এইটা করো হিটা করো, আর হিয়ানো 70 জনের শর্তারি করবো। পাওয়ারটা কি আল্লাহ বাড়াইছে না কমাইছে? তাহলে এমন দোয়া করবেন আল্লাহ জামাই বউ আগে মরি ভরে মরি আমরা ব্যস্ত রেখো, মারহাবা কোটা গেলে গা, আগে মরি পরে মরি, হয়তো জামাই আগে মরবে নাহলে বউ আগে মরবে। দুরু জামাই বউর নিয়ত থাকতে আল্লাহ এই দুনিয়াতে চলতাছি, হয়তো আমি আগে মরবো নাহলে আমার বউ আগে মরবো। ও আল্লাহ আমি আমার বউ সহকারে আমার সন্তান নিয়া দুনিয়ার সংসার মোহাম্মদপুরের জন্য বাস করতেছি, এইভাবেই তুমি জান্নাতে নবীর খাদেম হিসেবে কবুল করবে। আও মিয়া নিয়ত করলেও সুবিধা আছে আল্লাহর বেস্ট কি শুরু যে জায়গা হইতো না তোর সাইতে কম শয়তান গিলে গিয়া ইচ্ছা মতো সামু দেওয়ার মালিক কে? না আরে বড় করে কোন দেওয়ার মালিক কে? মুরব্বীরা কি রাগ করছেন আব্বা? কষ্ট হইল না বাজান, একটু দুষ্টুমি করছে, হ্যাঁ রাগ করে না বাজান, এটা যেটা দলিলে ভাইছি এটা করছি আর কি, এই জন্য আপনারা মন খারাপ করেন না। তো যুবক ভাইয়ের আমার, এই জান্নাতের বাগানে জুয়ান বুড়া কুলা কুড়া সবাইছে, কিন্তু ওই জান্নাতে বুড়ার কোনো ফাংশন নাই। সব 120 বছর, 520 বছর, 80 বছরে ক্লিন শিপ কইরা এরপরে 33 বছরে জোয়ান বানায়া কবে যাও, কেমন দিলাম। এখন যে যাইবেন গাঞ্জা খাইলে যেতে পারবেন, বাবা খাইলে, সুদ খাইলে, বিডিআর যে ব্যস্ত রানী হইব 70 জনের মহারানী, তুমি দিবিলে আবার টেহা লাগাও, টেহা লাগাইলে রানী হইতে পারবো 1100, 2200 লাগাইলে ওই রানী হইতে পারবো। এই জন্য যুবক আমার, যা করবেন এই দুনিয়া থাইকে খেলাটা কইরা যাও, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির নিচে যাইয়া নবীর দিদার পাইতেন না, মাটির উপরে থাইকা নবীর লোকে গাদ্দারি কইরা হাসরে ময়দানে নবীর সুপারিশ পাবেন না। আমার যেমন সেটা খুব সহাল, আমার আপত্তি আমি হক কথা কই আসবো, সমস্যা না, না সমস্যা নাকি গুরু? এই মাত্র শুরু। আর 10 মিনিট সময় দিতে পারবি না আমারে? মারহাবা জোরে কোন, কষ্ট দিতেছে আপনারা? বাবা কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না, কিন্তু উচিত কথা ছাড়তাম না। এই মসজিদে যে বানাইছেন না, আজকে থেকে ওয়াদা করেন একটা সদস্য যদি বানান, একটা সভাপতি যদি বানান, তার যদি সুদখোর প্রমাণিত হয় তারা বের করে দিবেন, সুদখোরকে মসজিদে দায়িত্ব দিবেন না। কথা বলেন রাগ করলে করবো, রাগ করলে করবো, সুন্দর একটা জায়গায় যখন হারাম করতে গেছে দায়িত্ব যাবে, এই সমাজে শান্তি আসবে না। কথা কন ঠিক না? আপনারা লেখার মধ্যে নাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সামনে চিন্তা করে বানাইবেন, তেহাওয়ালা দিকে মসজিদ কমিটি বানাইবেন না, দরকার হয় আমরা সেতলে নামাজ করবো, সুদকুর দিকে টেহানিয়া মসজিদে টাইলস লাগাইতাম না। আমার ফুলাভান্ডি এই ফুলাভান্ডি তারা আসত নেই। ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন মুনাফিকের বিরুদ্ধে দাওয়াত করলে করবো, না করলে নাই। শত্রুর লগে আপোষ নাই, ঘুষখোরের লগে আপোষ নাই, ইসরায়েলের দালাল শাইখ পূজারীর সাথে কোনো আপোষ নাই। সুদ করে নামাজ পড়ে এমনি আল্লাহ হাইজ ধরে এমনি হাইজ যায় আল্লাহ আর সালাম না ফের এমনি ফিরে মানিক না গজব কি হালকা না পুরা হালকা না কি তা পুরা দি যে হারামের মধ্যে কোনো আরাম দেখবেন যদি সিন্ডি চালা কোদাল দেখে একটা ভাত খায় হেরা দেখবেন শুটকির পর ভাত খাইলে শরীরটা তেল তেল পরে আর জিডি খা এটা এমনি এমনি আর যদি বাবা ট্যাবলেট খা ইয়া বা খা ফেঞ্চি খা খায়া জন শেষ পর্যন্ত টেয়া ফানা লাস্টে যায় বোর কাছে দিকে আম্মা টেয়া দো না আরে তোমরা এদিকে সরো না এক সরো যাও আরে আনতে সরো মুরব্বী আছে কি কষ্ট হইতেছে বাবা খাইলে মাথা আসে না ইয়াবা খাইলে ফেঞ্চি খাইলে ফেঞ্চি খাইলে ডেন্ডি খাইলে গানটা খাইলে যাই বাদ গিয়া বউ রেখে থাকো আম্মা টেয়া দো না এমন এক অবস্থা সৃষ্টি হয় হ্যাঁ এমন এক অবস্থা সৃষ্টি হয় কারণ নেশাখোরের ব্রেন ঠিক থাকে না জি স্যার কষ্ট না আচ্ছা আরেকটু মারহাবা জোরে গন মারহাবা হাশরের ময়দানে হাশরের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে সাত শ্রেণী কয় শ্রেণী সাত শ্রেণী সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিসের নিচে ছায়া দিবে ওই আরশের নিচে আমরা ছায়া সবাই চাই কি চাই না তুমি মোদের আশার আলো এই তুমি মোদের তাই তো আরি দয় নামে ফুলদানিতে হৃদয় না এ গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আরি দয় নামে মাশাআল্লাহ জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না আন্ধারপুরের মানুষ স্বামী আন্ধার গড়ের বাসিন্দা ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা ঠিক না ও আল্লাহ আমি এক নগণ্য বান্দা ঠিক না আন্ধার গড়ে রাস্তা সোজা ঘাড়ের উপর পারের বোঝা আন্ধার গড়ের রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদি বোঝা আল্লাহ রাসুল মুর্শিদি বোঝা এই তাহিরির দান্দা গো ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ও আব্বুরে, একটু অন্ধকার লাগছে, কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে। এত বিশাল বড় আসমানে এত বড় এত অন্ধকার লাগে, কিন্তু কবরে ডানো মাটি, কবরে বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, না জানি কেমন অন্ধকার লাগবে। ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চিনার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব বলে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিমের নিচে দিবে। এক নম্বর বললাম যৌবনে যারা ইবাদত বেশি, দুই নম্বর হলো যারা আদল, সমাজের ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তিন নম্বর হলো ও যুবকের দল, তিন নম্বর হলো যারা মসজিদের প্রতি যারা মনটা দিবানা। আল্লাহর ঘর মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকানপাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব নাই, মুসল্লির সংখ্যা কমে গেছে, এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান হলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্রছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন ইবাদতের জন্য যার মনটা দিব না, মাজারের মধ্যে বয়া বয়া চা খাইতেছে, আর যখন আজানটা দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله খুশি না বেজার? আরো জোরে বলো খুশি না বেজার? আজানটা দেওয়ার পরে অর্ধেক চা খাইছে। চায়ের দোকানদার বেটা কই কেউ চা অর্ধেক খাইলা রাইখা দিলা কেন? মুসল্লি বলতেছে তুমি কি শুনছো না? আমারে বলতেছে হাইয়া আলাস সালাহ। শুনছো না আমার নামাজের লাগা ডাকতেছে? আল্লাহর হাবিব কয় যাদের মনটা নামাজের জন্য পাগল, এই পাগল গুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ি কাটার ফেলচা, কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, গরির কাটার পাল চাই না। আমার নবী বলে যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে, নামাজের জন্য যার মনটা দিবা না, এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল। এ আজান দিলে দৌড়ায় মসজিদে জায়গা, মুরব্বী জায়গা, এত তাড়াতাড়ি যান কেন? ওই মসজিদে গিয়ে বসে থাকলে ভাল লাগে। আমার নবী আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে যাই আর আমি বসে থাকবে, যদিও নামাজ না পড়ে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর একজন হলো যারা জিকিরের জন্য পাগল। কিরে বাবা জিকির চলেনি এলাকা? আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে মোহাম্মদ প্রবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাইবে যদি কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। তার কাছে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, তার কাছ থেকে মেয়ে কইরাই না আত্মীয় করি নাই, তার সঙ্গে মেয়ে বাতিজি বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, কিন্তু এই লোকটা নবীর পাগল, আমি তার এমনিতেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আপনার ওয়াজের পরেও 20 মিনিট আমি অনুরোধ করব আপনাকে হেদায়েতের জন্য। আস্তে শেষ করল, ওয়াজটা শেষ করল। আমি কি বেলায় নামাজ করতেছি? এটা কি হেদায়েতের ওয়াজ নয়? এটা হেদায়েতের ওয়াজ। সুদের কথা কইলাম, এটা হেদায়েতের ওয়াজ না? জি, এটাই হেদায়েতের ওয়াজ। নামলে বলছেন যে ওয়াজের পরে 20 মিনিট হেদায়েতের ওয়াজ করবেন। আমি তো বিপদে বেরিয়েছি, আমি তো কিয়ামতের ওয়াজ করতেছি না আবার। এটাই তো হেদায়েতের ওয়াজ, ঠিক না? আর মাঝে মাঝে কিছু ওয়াশ করব। ওয়াশ 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 মানে হলো শায়েখ পূজারি রে, কথা কন ঠিক না বেটে? যারা কয় 40 বছর আগে নবী আসেন না, হেরারে ওয়াশ করব। কথা কন ঠিক নেই? আমার যুবক ভাইরা, এই জন্য রাসূল বলেন, এখন যে আমি আপনাদের মোহাম্মদপুর আসছি, আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আমার ওয়াজ শুনতে আসতেন? আসতেন? আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমার রূপ দেখে ভালোবাসেন না, আপনি আমরা আমি তাহিরিকে দেখে ভালোবাসেন না। আপনারা ঘরে বসে এই বেচারা হুজুরও কয়েছে, হুজুর রাতের বেলা যখন হয় আপনার ওয়াশটা বাজায় বুকের উপর রাইকা ওয়াশ শুনা শুনা ঘরের মানুষ ঘুমায়। এই জন্য এই মহব্বতটা আমাদের টাকার সম্পর্ক না, এটা পয়সার সম্পর্ক না, জাগা জমির সম্পর্ক না। নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসাটার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই ভালোবাসতে কি টাকা লাগে? এই ভালোবাসতে কি পয়সা লাগে? নবীর জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, হা পুরাই অঙ্গ দেখায় খার গো ও দয়াল, যার পুরা দেখে না আমি কার জানাই কার বোঝাই বলে এরি বেদনা। কথা কন ঠিক না? যা কেউ দেখে না দেখে কে, যা কেউ শুনে না শুনে কে। এই জন্য আমার রাসূল বলে না, আরেক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে। এটা কি ভিতরে কি খালি? তো ধরে মত কি দিস? মত। আচ্ছা ঠিক আছে, মত। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার কইতাছে ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, ঘরের দরজা লাগাইল কেউ দেখতো না, খাইয়া লাইন। তখন আমি কইতাছি কেউ আমার ঘরে নাই, আমি যে খাই লাইতাম আমার আল্লাহ তো দেখতেছে। এই চিন্তা করে যারা রাইখা দিছে, রাসূল কয় যারা আল্লাহর ডরে গুনাহ থাকার সমর্থ থাকার পরেও সে গুনাহ করে নাই, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। পানির নিচে ডুব দিয়ে রমজানে পানি খাওয়া যাবে না, দরজা লাগাইয়া রমজানে ঘরের ভিতরে দুপুরবেলা ভাত খাওয়া যাবে, যদিও কেউ না দেখে দেখে একজন, তিনি কে? এই শ্রেণীর মানুষগুলাকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ওয়াজটা? তাহলে এখন আপনারা বলুন, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো টাকার জন্য না নবীর জন্য? আর বড় করে বলুন। এবং আমরা একজন আরেকজন সম্পর্ক করব আল্লাহর, আমরা কি দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য? এক, আল্লাহ এবং তার রাসূলের জন্য। খবরদার প্রকাশ্যে রাত্রেবেলা যাইবেন গা, এখন যাইবেন গা মাহফিল থেকে, রাস্তাঘাট ডাব গাছ দেখতেন ফালতা উঠতেন না, যদিও বাড়ি হলে ঘুমাই রয়েছে, কিন্তু এই দুই কাঁধওয়ালারা জাগ্রত, কথা কোন ঠিক কিনা? এরা কিন্তু ঠিকই লেখতেছে। সেই জন্য আপনি হাসরের মাঠে দুনিয়ার মধ্যে চুরি কইরা মুখ দিয়া সাফাবাজি করন, যা আমি করছি না করছি না, হাসরের মাঠে মুখটা আল্লাহ বন্ধ করে দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, ওই দিন আল্লাহ পাক তাদের মুখটার মধ্যে কি দিয়ে দিবে? বন্ধ করে দিবে। হাতে সাক্ষী দিব যে আমি মানিক্কার বাড়ির, আমি মানিক্কার বাড়ির, আমি মানিক্কার বাড়ির। এই ডাব গাছটা থেকে এই হাত দিয়া ডাব পায়ে খাইছিলাম, মুখ বন্ধ, হাত সাক্ষী হাত দিয়া দিব, পায়ের সাক্ষী পা দিয়া দিব, চোখের সাক্ষী চোখ দিয়া দিব। তার মানে প্রমাণ হইয়া গেল বাঁচার কোনো রাস্তা নাই। আর বাঁচার কোনো রাস্তা আছে? খবরদার আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। সবাই আমার সাথে সাথে উত্তর দেন, বন্ধুরা রে আমার ও যুবকের দল, খবরদার আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাশরের ময়দানে সব মানুষ যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জন্য আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না। এই যুবক হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আবার কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে শরীরের হাড্ডি স্পর্শ করবে, আর ওই মুহূর্তে মানুষ আর হায় হায় করে কান্না করবে, আর পারি না, এত গরম সহ্য করতে পারি না, গায়ের শিকল খুলনা ফালাইতে পারি না। জাহান্নামের শিকল শরীরে এমন ভাবে আগুন লাগবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? এরা হইল দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে বলো আছে না না।